আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2 এর সরল অঙ্ক। আমাদের আজকের ভিডিওতে থাকছে 25, 26 এবং 27 নম্বর অঙ্ক। বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে 22, 23 ও 24 নম্বর অঙ্কের সমাধান করেছি, ঠিক আছে? কাজেই আজকে আমরা সমাধান করব 25, 26 এবং 27 নম্বর অঙ্ক। আমাদের প্রথম সমাধান 25 নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে এ ডিভাইডেড বি মাইনাস 3a/2b প্লাস 2a/3b। তাহলে আমরা তুলে নিব এ ডিভাইডেড বি মাইনাস 3a/2b প্লাস 2a/3b, ঠিক আছে? এখন আমরা আমাদের কী করতে হবে, হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর বি, দ্বিতীয় ভগ্নাংশের হর 2b, তৃতীয় ভগ্নাংশের হর 3b। তাহলে বি 2b 3b এর লসাগু হবে আমাদের 6b, ঠিক আছে? দেখো 2, 3 লসাগু হবে 6, আর b এর লসাগু হবে b, তাহলে 6b। কাজে আমরা নিলাম 6b। এখন আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এখানে বি দ্বারা 6b কে ভাগ করব। কাজে বি দ্বারা যদি 6b কে ভাগ করি, 6b/b, তাহলে b কেটে যাবে, থাকবে 6। এই 6 দ্বারা a কে গুণ করতে হবে, তাহলে a গুণ 6 মাইনাস এখানে আমাদের এই 2b দ্বারা 6b কে ভাগ করতে হবে। যদি 2b দ্বারা 6b কে ভাগ করি, তাহলে আমরা পাবো 3, ঠিক আছে? 6b/2b, তো বিবি কেটে যাবে, 2 দ্বারা 6 কে কাটলে 3 = 3 পাবো আমরা, তাই না? তাহলে 3a/3 প্লাস চিহ্ন। এবার 3b দ্বারা 6b কে ভাগ করব, 3b দ্বারা 6b কে ভাগ করলে আমরা পাবো 2, 2 দ্বারা আমাদের 2a কে গুণ করতে হবে, তাহলে 2a/2 = এখন আমরা a 6 গুণ করব। প্রথমে নিচে থাকছে আমাদের 6b, উপরে a 6 গুণ করলে 6a-3a/3 গুণ করলে 9a প্লাস 2a/2 গুণ করলে 4a, ঠিক আছে? = এখানে প্লাসের সংখ্যা 6a এবং 4a, তাহলে 6a 4a হবে 10a-9a/, নিচে আছে 6b, ঠিক আছে? এখন আমরা 10a থেকে 9a বিয়োগ করলে আমাদের থাকবে 1a, তার মানে a/6b। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান 26 নম্বর, দেওয়া আছে x/yz - y/zx + z/xy। প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা হরগুলো লসাগু বের করে লসাগু নিব। তাহলে কি করতে হবে আমাদের, yz, zx, xy এর লসাগু কী হবে, xyz হবে, ঠিক আছে? এখানে প্রথম ভগ্নাংশের হর yz, দ্বিতীয় ভগ্নাংশের হর zx এবং তৃতীয় ভগ্নাংশের হর xy, এই তিনটে হর এর লসাগু আমরা পাবো xyz, ঠিক আছে? তাহলে xyz আমরা লিখলাম। এখন আমরা yz দ্বারা xyz কে ভাগ করব। তাহলে yz দ্বারা যদি xyz কে ভাগ করি, এখানে আমাদের কি থাকবে, x থাকবে শুধু। কাজে এই x দ্বারা একটু ক্লিয়ার হই বন্ধুরা, xyz নিচে yz, তাহলে yy কেটে গেল, zz কেটে গেল, থাকলো x। তাহলে x দ্বারা x কে গুণ করতে হবে, তাহলে x গুণ x, মাইনাস এখানে zx দ্বারা xyz কে ভাগ করব। তাহলে আমাদের এখানে থাকবে x কেটে যাবে, zz কেটে যাবে, থাকবে y, ঠিক আছে? তাহলে y/y এখানে প্লাস চিহ্ন, এখানে xy দ্বারা xyz কে ভাগ করব। কাজে xy দ্বারা xyz কে ভাগ করলে এখানে আমাদের থাকবে z, তাহলে এই z দ্বারা z কে গুণ করতে হবে, তাহলে z গুণ z। এখানে xx গুণ করলে x² মাইনাস yy গুণ করলে y² প্লাস zz গুণ করলে z² নিচে
এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই ছোট্ট অঙ্ক বন্ধুরা এটা। বন্ধুরা এখন আমরা সমাধান করব 27 নম্বর অঙ্ক। দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। তাহলে অঙ্কটা প্রথমে আমরা উঠিয়ে নিব, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। এখন আমরা এখানে হরগুলোর লসাগু নেব, এখানে হর আছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, লসাগু আমরা করলে পাবো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এখন আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই হর এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করব, কাজেই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি, এক্স এক্স কেটে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে শুধু জেড। এই জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করব, কাজে লিখব এক্স মাইনাস ওয়াই ইনটু জেড প্লাস, এখন আমরা এখানে ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করব, তাহলে এক্স ওয়াই জেড নিচে ওয়াই জেড, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে জেড জেড কেটে যাবে, থাকবে শুধু এক্স। এক্স দ্বারা এ ওয়াই মাইনাস জেডকে গুণ করব, তাহলে ওয়াই মাইনাস জেড ইনটু এক্স, মাঝখানে প্লাস চিহ্ন। এবার আমরা এই জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করব, তাহলে এক্স ওয়াই জেড ডিভাইডেড জেড এক্স, জেড জেড কেটে যাবে এক্স এক্স কেটে যাবে, থাকবে ওয়াই। ওয়াই দ্বারা আমরা জেড মাইনাস এক্সকে গুণ করব, কাজেই জেড মাইনাস এক্স ইনটু ওয়াই। এখন আমরা উপরে সবগুলো গুণ করে নেব, এক্স ওয়াই জেড নিচে উপরে, জেড দ্বারা এক্সকে গুণ করলে এক্স জেড এক্স জেড মাইনাস, জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই জেড প্লাস, এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এক্স এবং জেড গুণ করলে এক্স জেড প্লাস, এখানে ওয়াই দ্বারা জেডকে গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই এক্স বা এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, সমান সমান আমরা কী পাই দেখি ক্যালকুলেশন করে। এখানে দেখো বন্ধুরা, এক্স জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কেটে যাবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কেটে যাবে, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, তাহলে উপরে থাকবে জিরো ডিভাইডেড এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই জেড দ্বারা যদি জিরোকে ভাগ করি আমরা জিরোই পাবো, কাজেই জিরো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান পর্ব। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায়, আল্লাহ হাফেজ।